রাত্রি জাগরণের পরে বাবু তো এক একদিন এক একজন বান্ধবী সঙ্গীত পরিবেশন করতেন। বান্ধবী মানে কিন্তু সে তখনকার বিখ্যাত বাইজিরা যারা সত্যিকারের বিদুষী ছিলেন, এবং তারা শুধুমাত্র গান গাইতেন না, গান রচনা করতেন, সুরও দিতেন। তারা নাম হয়তো শোভাবাজার রাজবাড়ি বা বিভিন্ন রাজবাড়িতে তারা নৃত্য সঙ্গীত পরিবেশন করতেন বলে তাদেরকে বাইজি নামে ডাকা হতো, বা রাজা মশাইদের ওনারা মনোরঞ্জন করতেন। তো সেরকমই এক বাবু আর কি, বাবু কালচারের বাবু, তিনি সারারাত্রির জাগরণের পরে বাড়িতে ফিরেছেন। ফিরে তিনি সারারাত্রির পরে একটু ঘুমিয়েছেন, কেউ এসে ওনার কাঁচা ঘুমটা ভাঙিয়েছে। তো উনি খুব বিরক্ত, তো উনি কি বলছেন, মানে সম্পূর্ণ ভিন্ন কিন্তু সুরটা কতখানি এক দেখুন, এখানেই রবীন্দ্রনাথ। সেদিনের বান্ধবীর নাম রাজুবালা।